শঙ্খনীল কারাগার যখন টেলিভিশনের নাটক হলো, সিনেমাটা না, আতিক ভাই প্রডিউসার ছিলেন, আমি তখন কলেজে পড়ি। তো আমি কলেজে যাচ্ছি বা ফিরছি আমার মনে নেই, আমি রিক্সায় বসা, একদম অপরিচিত একজন মহিলা রিক্সা থেকে আমাকে দেখে নেমে এসে আমাকে দুই মুখে আদর করে বলেছে যে আমি দোয়া করি তুমি অনেক বড়ো হও শঙ্খনীল কারাগার অন এয়ার হওয়ার পরে। উনি চলে যাওয়ার পরে অবশ্যই নাটকটি অনেক ভালো লেগেছে, উনি কেঁদেছেন এসব বললেন। আমি ওটা আমার প্রথম অনুধাবন করা যে আমার একটা কাজ একটা পারফেক্ট স্ট্রেঞ্জারকে যদি এইভাবে ইফেক্ট করে তাহলে মনে হয় এই কাজটা আমি মোটামুটি ভালোই করি। তখন আমি সিরিয়াস হয়েছি, তখন আমি আমি একটু আর কি আমি ভালোই হবে খারাপ হবে কেন, মানে আমি জীবনে কোনোদিন আমার মনে হয়নি যে পরীক্ষাতে আমি ফেল করব, ফেল কেন করব, সেটাই সবচেয়ে কঠিন, পরীক্ষা দিয়ে পাশ করবো না কেন। তো সেটা হয়নি, বাট আমার মনে হচ্ছে যে ওকে দিস ইজ সামথিং আই ক্যান ডু মেবি। তারপরে মনে কর আমি এটাতে মনোসংযোগ দেওয়া শুরু করলাম যে আচ্ছা আগে যেটা হয়েছে ওটা ন্যাচুরালি হয়েছে, ন্যাচুরাল ফ্লেয়ার, আমি জানতাম না যে ভালোবাসাটা আসলে ছিল ভিতরে ছিল, বাড়ির একটা পরিবেশ, গান আবৃত্তি অভিনয় ফাইন, আমি তো ভাবছি আমি তো অনেক প্রিভিলেজ গোলাম মুস্তাফা হোসেন মুস্তাফার মেয়ে। তারপরে ভালোবাসার আস্তে আস্তে জন্মানো শুরু করেছে, তারপরে কমিটমেন্ট এসছে যখন দেখেছি আমি এই কাজটা করতে পারি, তারপরে আমি কমিটেড হয়েছি যে না এই কাজটা আমি ঠিক মতো করবো, ঠিক মতো করতে গেলে আমাকে এই 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 করতে লাগবে। আমি কিন্তু বলি যে আমি আমি অ্যাক্টর বাই চয়েস, প্রাপ্তি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট সবসময় যে অনেক বড় কিছু হতে হবে তা না, প্রাপ্তিগুলো খুব মজারও হয়, ঠিক আছে, খুব আরামের হয়, প্রচণ্ড গরম, আমি গাড়িতে বসা, আমি তো এসি গাড়িতে বসা, পাশে একটি টেম্পোতে চার পাঁচজন লোক ক্লান্ত ঘর্মাক্ত, হঠাৎ করে দেখলো, আমি শেষ আমাদের সবার জীবনেই হয়েছে বাট আমি বোধের কথাটা বলছি, দেখে ফর আ মোমেন্ট ঝিলমিল করে ওঠে তাদের চোখ, ওইটা প্রাপ্তি, ওইটা অর্জন, যদি দেওয়ার কথা বলো ওই মুহূর্তের যে আনন্দ আনন্দটা তার তুমি সেটা তাকে দিয়েছ। এবং এখানে রবীন্দ্রনাথের একটা কথা বলতে হবে সুবর্ণন্টি, সেটা হচ্ছে যে তোমারে যা দিয়েছি সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। অবশ্যই আমি দেখেছি বিপাশা যে মানুষ অন্যদিকে তাকিয়ে অটোগ্রাফ দেয়, বলে উফ কি বিরক্ত লাগে লোকজন এরকম করে, প্রথমটা হচ্ছে বেয়াদবি, তুমি অটোগ্রাফ দিও না, আর দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা ভাষণ, এবং এটা নিজের পেশাকে অসম্মান করা। হ্যাঁ, মানে আমি এই কাজই করি তাদের জন্য, আমি শো বিজনেস করছি, আমি গাইছি, আমি নাচছি, আমি অভিনয় করছি, আমি আবৃত্তি করছি, আমি বাইরে বেরোলাম অডিয়েন্স আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেল, আমি তো মনে হয় সুইসাইড করবো, সত্যি করবো না, আমার মনে হয় যে আমাদের সমস্ত কাজ যদি দর্শকের জন্য বা আপনারা না দেখেন তাহলে সবকিছু অর্থহীন, আমাদের আজকের এত কথা যদি আমাদের দর্শকরা না শোনেন। আমি সারা জীবন বলে এসেছি যে আমি ট্রাস্ট করি, আই ট্রাস্ট দি অডিয়েন্স, বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশের ইতিহাসে নাই যে দর্শক ভালো কিছুকে রিজেক্ট করেছে, নো, যে যত কথা বলুক নো, কোনো ট্যালেন্টেড অ্যাক্টর বা সিঙ্গারকে বা কবিকে বাংলাদেশের যারা ওই জায়গাটায় দাঁড়ানো পাঠক বা দর্শক, নো, নেভার, দর্শক ছাড়া আমরা কি নন এন্টিটি।